إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আজ ডিসেম্বর মাসের 20 তারিখ 2022 সন এবং ইনশাআল্লাহ আমরা সূরাত আন-নিসার 12 নম্বর আয়াত পড়ছি এবং এটা হচ্ছে মিরাসের ডিস্ট্রিবিউশনের দ্বিতীয় আয়াত। এর আগের আয়াতে আমরা একটা লোকে মারা গেলে তার ফাদার অথবা মাদার অথবা তার সন্তান, এটাই তো হচ্ছে সবচেয়ে নিকট, তাই না? জরায়ুর যে রিলেশনটা ভার্টিক্যালি, উপরের দিকে ফাদার, নিচের দিকে সন্তান, এদের নিয়মটা আমরা আগের আয়াতে দেখলাম। আজকের আয়াতে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও দুইটা কেস কভার করছেন, জাস্ট পিকচারটা কমপ্লিট করার জন্য। সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এটা একটা। আরেকটা হচ্ছে কালালা। কালালা মানে হচ্ছে যদি কেউ মারা যায় তার ওই ফার্স্ট সেকশনটা নাই, ভার্টিক্যালি ফাদারও নাই সন্তানও নাই, কিন্তু কালালা আছে। কালালা মানে হচ্ছে আশেপাশের রিলেশন। সেটা কি? ভাইয়ের রিলেশন, ভাই আছে, কিন্তু এই ভাইটা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে মায়ের দিক থেকে, যেটা আজকের আয়াতে আমরা দেখব, আবার বাপের দিক থেকে অথবা আপন ভাই বোন, এটা আমরা দেখব একবারে সূরা নিসার সবচেয়ে লাস্ট আয়া, ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। কিন্তু যেহেতু ওই লাস্ট আয়াতটাতে রিচ করতে আমাদের অনেক সময় লাগবে, আজকে আমি ওটারও জেস্ট দিয়ে দেবো, যাতে এই তিনটা আয়াতে আমরা পুরা একটা পিকচার পাই। এবং পিকচারটা খুবই সামারি পিকচার, আমি মানে স্বীকার করছি যে হয়তো খুব ভালো মতো এটার যেরকম হক দেওয়া উচিত সেটা দেওয়া সম্ভব হয়নি এই শর্ট সেশনগুলোতে, কিন্তু অ্যাটলিস্ট একটা ধারণা আপনারা পেয়েছেন ইনশাআল্লাহ, যে এই ধারণাটার থ্রুতে মোটামুটি 90-95% কেস আমরা কভার করতে পারি, তাই না? মানে নর্মাল সিচুয়েশন যেটা হয় যে সন্তান রেখে যায়, হয়তো ফাদার থাকতে পারে, মাদার থাকতে পারে, একটা ওয়াইফ থাকতে পারে, তাই না? এবং এগুলোর ভিতরেই 100% ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তাই না? অনেক সময় কিছু ডিটেল থাকে যেটা আমাদের এখানে বলা সম্ভব না, দাদির ক্ষেত্রে উমুকটা না থাকলে আবার আরেকজন থাকলে কীভাবে এগুলো কভার করব, এগুলার ডিটেলস হয়তো আমাদের সবাদের জন্য জানা জরুরি না, আমাদের নিজের অ্যাপ্লিকেশানের জন্য। কিন্তু অফকোর্স এটা একটা বড় নোবেল সায়েন্স, যেটা আপনারা দেখলেন যে এটা উঠে যাবে, ওই জন্য এটা নিয়ে স্টাডি করাটা আমি মনে করি একটা বড় সওয়াবের কাজ। যাদের ভিতরে এটা ইন্টারেস্ট আছে ইনশাআল্লাহ আপনারা এটা নিয়ে আরও বেশি অগ্রসর হবেন এবং স্টাডি করবেন এবং লোকদেরকে শিখাবেন, এবং ইট শোজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এই সোশ্যাল সাইডে, যেটা সবাদেরই ফেস করতে হবে, সবাই মারা যাবে, কাজেই তার প্রপার্টিটা কীভাবে ডিস্ট্রিবিউশন করবো এটা যেন আমরা আল্লাহর নিয়মে যেন আমরা করতে পারি। কাজে আসুন আমরা ফার্স্ট এই আয়াতটি তেলাওয়াত করি, তারপর এটা নিয়ে কিছু আলোচনা করি। أعوذ بالله من الشيطان الرجيم ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم.
তানুইনের পর যদি হা হয় তাহলে এটা এভার হবে, ওই জন্য এখানে কোনো এখফা হবে না, এটা প্রকাশ করতে হবে, আলিমুন হালিম এইভাবে প্রকাশ করতে হবে। ওকে, এইখানে মুদার মুদার, কারণ মাদদের পরে যদি তাশদীদ থাকে, এই যে দুইটা রা তাশদীদ, তখন এটাকে মাদ লাজিম বলে। ওই জন্য 5 থেকে 6 সেকেন্ডের মতন হারাকাত এটাতে কন্টিনিউ করতে হয়, মুদার। এই আয়াতের মানে কি? ওয়ালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বলছে যে তোমাদের জন্য নিসফু মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের আজওয়াজ মানে তোমাদের স্ত্রীগণ যেটা রেখে গেছে প্রপার্টি, সেখান থেকে তোমাদের জন্য নিসফ আছে। নিসফ মানে কি? হাফ। কোন কন্ডিশনে? এল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদ, যদি তাদের কোনো ওয়ালাদ রেখে না যায়, তার মানে ওয়াইফ মারা গেছে কিন্তু তার কোনো সন্তান নাই এই ওয়াইফটার, তাহলে আমরা হাজব্যান্ডকে অর্ধেক দিয়ে দিব ওয়াইফের। ওকে, ফা ইন কানা লাহুন্না ওয়ালাদ, এখন যদি ওয়ালাদ থাকে এই নারীটার, এই স্ত্রীটার মারা যাওয়ার সময়, ফালাকুম, তখন তোমাদের জন্য হে হাজব্যান্ড, আর রুবু মিম্মা তারাকন, 1/4, 1/4 তোমাদের জন্য, মিম্মা তারাকনা মিম বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন। হ্যাঁ, এই সেম কনস্ট্রাক্ট আমরা আগেও পেয়েছিলাম যে মিম বাদি, এই যে ডিস্ট্রিবিউশনটা যে হাজব্যান্ডকে আমরা 1/4 দিয়ে দিব, আর ছেলে যদি অন্য কেউ না থাকে, বাপ যদি না থাকে এই মহিলাটার, তাহলে ছেলে বাদ বাকিটা পেয়ে যাবে, তাই না? এগুলো সব কখন হবে? মিম বাদি ওয়াসিয়া ইউসিনা বিহা আও দাইন, প্রথমে আমরা তাদের দাইনটা দেখব যে এই নারীটার কোনো ঋণ আছে নাকি, তারপরে আমরা ওসিয়াতগুলো দেখব, সে কি তার প্রপার্টি থেকে ওসিয়াত করে গেছে নাকি, এবং এগুলো করার পরে আমরা একটা বন্টন করব। তো এটাই হচ্ছে মিম বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইনের মানে। এখন তার পরের পার্টটা হচ্ছে জাস্ট এটার অপোজিট, ওয়ালাহুন্না, এবং তাদের জন্য, এটা নারীদের জন্য মানে ওয়াইফদের জন্য, আর রুবু, 1/4 মিম্মা তারাকতুম, যেটা তোমরা রেখে গেছো হে হাজব্যান্ডরা মারা যাওয়ার সময়, ইন লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, যদি তোমাদের কোনো ওয়ালাদ না থাকে তাহলে ওয়াইফরা পাবে 1/4। ফা ইন কানা লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের ওয়ালাদ থাকে মরে যাওয়ার সময়, ফালাহুন্না সুমুন, তাহলে তারা 1/8 পাবে, আর সন্তানরা বাদ বাকিটা পাবে যদি বাপ না থাকে। ওয়ালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম মিম বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, একই কথা। ওকে, ওই জন্য আর আমি রিপিট করছি না যে প্রথমে তোমাদের দেনাগুলো পরিশোধ করতে হবে, ওসিয়াতগুলো পরিশোধ করতে হবে, তারপরে যেটা বাকি থাকে সেইখান থেকে আমরা 1/8 দিব এবং সন্তানরা বাদ বাকিটা পাবে তা আসিব হিসাবে। ওয়াইনখান আর জুলন ইউ রাতু কালালা, এখন আমরা এর আগের আয়াতে যেটা দেখলাম যে মেন পার্ট মানে হচ্ছে সন্তান অথবা বাপ, আর আজকের আয়াতে এখন পর্যন্ত দেখলাম যে যে হরাইজন্টালি যে হাজব্যান্ড অথবা ওয়াইফ, এগুলো আমরা কভার করলাম। এখন যদি ওই মেন পার্টটা না থাকে, মানে ভার্টিক্যালি সন্তানও নাই আবার ভার্টিক্যালির উপরের দিকে বাপও নাই, হ্যাঁ, এই সিচুয়েশনটার নাম কি? কালালা। ওই জন্য কালালা আরবিক ওয়ার্ডটা যেটা একলিল থেকে আসছে, যে মাথাতে যেই একটা রাউন্ড শেপের একটা পড়ে না, একলিল বলে ওটাকে, যে মাথাটা একটা কাছে কিন্তু ওটার আশেপাশে, তা আশেপাশে বলতে আমরা কী বুঝি? ভাইরা, তার মানে ভাইরা যদি থাকে কিন্তু ওইদিকে সন্তানও নাই আবার বাপ দাদারাও নাই, সন্তান অথবা নাতিরা নাই আবার বাপ দাদাও নাই, যদি ওইটা না থাকে কিন্তু যদি আবার এই সারাউন্ডিংরা যদি থাকে, তাহলে এই সারাউন্ডিংদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু নিয়ম এই আয়াতে বলছেন, হাজব্যান্ডের ওয়াইফের নিয়ম বলার পরে। ওয়া ইন কানা রাজুলুন ইউরাথু কালালাতান, একটা পুরুষ যদি কালালাতান রেখে যায়, কালালা মানে হচ্ছে যেটা আমি বললাম যে আও ইমরাতুন, অথবা একটা মহিলা, মানে একটা পুরুষ হোক অথবা মহিলা হোক, তারা মারা যাওয়ার সময় কালালা রেখে গেছে, হ্যাঁ, কালালাতান মানে যাদের পিতাও নাই আবার সন্তানও নাই,
কিন্তু ওয়ালাহু আখুন আও উখতুন, কিন্তু মারা যাওয়ার সময় তার ভাই আছে অথবা বোন আছে মায়ের দিক থেকে। ওই জন্য কিছু কিছু কেরা আতে মিন উম্মিন, ওই জন্য আমরা কিছু কিছু কেরা মানে রসুল সাল্লাম কিছু সাহাবিদেরকে কিছু কেরা শিখাই গেছেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তার এই এই মুসহাফটা আমাদের এই কোরআনটা যখন কম্পাইল করেছেন তখন অন্য অন্য কেরাগুলাকে যেগুলো নাসখ হয়ে গেছে যেগুলো উঠে গিয়েছে হুকম সেগুলোকে সব বাদ দিয়ে একটা হার্ফ রেখে দিয়েছেন, এবং সেই হার্ফটাই আমরা এখন পড়ি যেটা হচ্ছে মুসহাফ মুসহাফ উসমান। ওই জন্য অন্য কিছু কিছু সাহাবিদের মুসহাফের যে গুরুত্বটা যে আমরা তফসিরে এটা বুঝতে পারি যে এখানে যদিও এখানে ডাইরেক্টলি লেখা নাই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা মিন করেছে মায়ের দিক থেকে যদি ভাইরা থাকে। ওয়ালাহু আখুনা ও উখতুন, তাহলে কী করবো আমরা? ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস, তাহলে প্রত্যেকরা পাবে কত? সুদুস পাবে, ছয়ের এক অংশ পাবে। এবং প্রত্যেকরা যখন আল্লাহ বলেন কুল্লু ওয়াহেদ, ছেলে হোক অথবা মেয়ে হোক, কুল্লু ওয়াহেদ মানে দুইজনই সেম পাবে, এখানে ছেলে ডবল পাবে মেয়ে এটা অর্ধেক পাবে এটা না, এই এই সিচুয়েশনে, ওকে, কালায়ালাতনের সিচুয়েশনে মায়ের দিক থেকে যদি থাকে কুল্লু ওয়াহেদ মিনহুমা সুদুস পাবে। ফাইন কানু আকসার মিন দালিক, যদি তারা আকসার মিন দালিক হয় এটা থেকে যদি অধিক হয় মানে একজন না, ওকে, যদি একজন না হয় মানে আকসার মিন দালিক মানে একাধিক যদি হয় দুই অথবা তিন, তাহলে সেটাকে আমরা কীভাবে ভাগ করবো? ফাহুম শুরাকা উফি সুলুস, তখন তাদেরকে আমরা এক তৃতীয়াংশের ভিতরে ওদেরকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবো, ওই জন্য হচ্ছে শুরাকা, ওকে, ফাহুম শোরাকা উফিস সুলুস। এবং এটা কখন হবে? মিম বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন, একই কথা, ঋণ এবং ওয়াসিয়াত করার পরে তাদেরকে এভাবে আমরা ডিস্ট্রিবিউট করবো ওই কালাকে। তারপর আল্লাহ কনক্লুড করলেন গাইরা মুদার, কাউকে ক্ষতি করবে না, এবং এটা সম্পর্কে আমরা একটু তফসির করবো। গাইরা মুদার মানে দারার এখানে থাকবে না, কোনো ক্ষতি কাউকে কোনো ক্ষতি করা যাবে না। এবং এই আয়াতটা আল্লাহ এন করলেন যে ওয়াসিয়াতাম মিন আল্লাহ, এইসব যে জিনিসগুলো বর্ণনা করা হলো এগুলো হচ্ছে ওয়াসিয়াতাম মিন আল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করে গেছে হে হে মুসলিমরা এই কিতাবে। এবং আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহনশীল এবং জ্ঞানী, ওনার সব সব কিছুর জ্ঞান আছেন, কাকে কীরকম দিতে হবে এটা ভালো মতো জানেন, এবং উনি হালিম এবং খুবই উনি মাফ করে দেন, মোস্ট ফর বিয়ারিং, যিনি সহনশীল। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হেদায়ত দান। আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু আলোচনা করি। তো আমরা বিগত লাস্ট আয়াত এবং আজকের আয়াত থেকে মোটামুটি একটা ভালো ধারণা করতে পারলাম যে কীভাবে এই মিরাসটা ডিস্ট্রিবিউশন করা যাবে, তাই না? এবং সোফার আমরা যেটা জানতে পারলাম যে ফাদার এবং মাদার যদি বেঁচে থাকে তাহলে দেখতে হবে ছেলেরা আছে না নাই, যদি ছেলেরা থাকে, মানে এটা লাস্টের আয়াতের কথাটা বলছি, এর আগের বার যেটা আমরা কভার করলাম, যদি ছেলেরা থাকে তাহলে আমরা সুদুস পাবে, তাই না? বলে আবা ওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, মানে ছয় ভাগের এক ভাগ পাবে। আর যদি কোনো ছেলেমেয়েরা না থাকে তাহলে মাদার পাবে তিন ভাগের এক ভাগ আর ফাদার পাবে সব বাকিটুকু। কিন্তু যদি ছেলেরা থাকে তাহলে না, আমি যেটা বললাম যে ফাদার মাদাররা ছয় ভাগের এক এক ভাগ পাবে এবং তারা সেমভাবে পাবে, ফাদারও ছয় ভাগের এক ভাগ, মাদারও ছয় ভাগের এক ভাগ, আর বাদ বাকিটা ছেলে মেয়েরা পাবে ছেলে মেয়ের দুই গুণ, সেই অনুপাতে বাদ বাকি হান্ড্রেড পার্সেন্ট মানে এই এক ছয়ের অংশ, ছয়ের এক অংশ বাদ দেওয়ার পরে বাদ বাকি সবগুলাই তাদের ভিতরে ডিস্ট্রিবিউশন হবে। এটা এর আগের আয়াতে আমরা পেয়েছিলাম, এবং আজকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজব্যান্ড ওয়াইফদের ভিতরে এই ডিস্ট্রিবিউশনটা আপনারা একটু আগে তর্জমাতে শুনলেন যে ছেলেরা থাকলে এতগুলো পাবে, ছেলেরা না থাকলে এরকমভাবে পাবে, তাই না? এবং কালালার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেলেন, এবং কালালা মানে হচ্ছে
যে ফাদারও নাই সন্তানও নাই, ফাদারও নাই বাচ্চারাও নাই। তো এই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ মনে করেন আছে না আছে এটা খুব একটা ব্যাপার না, কারণ তাদের নির্ধারিত আছেই, হাজব্যান্ড এবং ওয়াইফ তারা তারা পাবে। কিন্তু সন্তান যেহেতু নাই তাহলে হাজব্যান্ড হলে চারের হাজব্যান্ড হাফ পাবে, আর যদি ওয়াইফ থাকে তাহলে সে চার ভাগের এক ভাগ পাবে। তারপরে আমরা কালালার দিকে যাব, এবং কালালাতে আমরা আজকে যেটা দেখলাম যে যে ছয় ভাগের এক ভাগ পাবে, লিকুল্লি ওয়াহিদ মিনহুম আস-সুদুস। হ্যাঁ, যদি একটা ভাই থাকে অথবা একটা বোন থাকে মায়ের দিক থেকে তাহলে সবাই ছয় ভাগের এক ভাগ পাবে, কিন্তু যদি তারা একাধিক থাকে মানে একটা ভাই এবং একটা বোন দুজনই মায়ের দিক থেকে বাপের দিক থেকে না, অথবা একাধিক যদি হয় তিনজন পাঁচজন ছয়জন দশজন যেটাই হোক না কেন, ফাহুম শোরাকা উফি সুলুস, তিন ভাগের এক ভাগের ভিতরে তাদেরকে সেমভাবে ডিস্ট্রিবিউট করবে। যদি দশজন থাকে তাহলে তিন ভাগের এক ভাগটা আমরা দেখব কত অ্যামাউন্ট, ওটাকে দশ দিয়ে ভাগ করে সবাই ওই অংশটা পাবে, ফাহুম শোরাকা ও ফিসুলুস। ওই জন্য এই এই পার্টটা কভার হয়েছে আজকের এই আয়াতে, কালালার এই পার্টটা যেটা মায়ের দিক থেকে। কিন্তু বাপের দিক থেকে যেটা হয়, যেটা বাপের দিক থেকে মানে মারা গেছে, বাপও নাই সন্তানও নাই কিন্তু ভাই বোনরা আছে আপন ভাই বোন, তাহলে সেইটা জানতে হলে আমরা এই আয়াতে এগুলো পাবো না, গতবারেরও আয়াতে পাবো না, আজকের আয়াতে পাবো না, আমরা পাবো সূরা নিসার একবারে লাস্ট আয়াতে। সূরা নিসার লাস্ট আয়াতে যদি আপনারা যান তাহলে ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মটা বলেছেন। যেহেতু আমরা ওই সূরা নিসার ওই লাস্ট আয়াতটাতে আসতে আমাদের কিছু সময় লাগবে, কাজে আমার মনে হয় টু কমপ্লিট দ্য পিকচার আজকে আমি সংক্ষেপে বলে দিই যে ওই আয়াতটা কী বলেছে, যাতে আমরা ইনশাআল্লাহ এই সব নিয়মগুলোকেই কভার করি। ওই আয়াতটা যেটা বলেছে লাস্ট সূরা নিসার 176 ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। যদি লোকটা মারা যায় কালালা হিসাবে মানে বাপও নাই সন্তানও নাই কিন্তু তার আপন বোন আছে, ওয়ালাহু উখতুন, তাহলে বোনটা হাফ পেয়ে যাবে। কিন্তু যদি মায়ের দিক থেকে হতো তাহলে আমরা কী বললাম, ওই বোনটা কত পাবে, ছয় ভাগের এক ভাগ পাবে, এটা আজকে আমাদের আয়াতে, তাই না? তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন, বাপ আর আপন হলে আর যদি সৎ হয় মানে মায়ের দিক থেকে সৎ, নট বাপের দিক থেকে সৎ, বাপের দিক থেকে হলে ওই আপন আপন বোনের মতনই একই নিয়ম, কিন্তু মায়ের দিক থেকে হলে ছয়ের এক ভাগ পাবে, বাপের দিক থেকে হলে হাফ পাবে বোন। ওকে, মায়ের দিক থেকে হলে বোন হোক আর ভাই হোক সবাই ছয় ভাগের এক ভাগ পাবে যদি একজন হয়ে থাকে, আর একাধিক হলে তারা সুরাক্ষা উফি সুলুস। আর এইখানে আমরা কন্টিনিউ করি, যদি শুধু একটা আপন ভাই থাকে তাহলে সে পুরা পাবে, তার মানে একটা যদি আপন বোন থাকে সে হাফ পাবে, একটা যদি আপন ভাই থাকে সে পুরাটাই পাবে। তার মানে এখানে ডবলের সিস্টেমটা মেনটেন করা হয়েছে, যেটা মায়ের ক্ষেত্রে মেনটেন করা হয়নি, তারা সবাই ইকুয়াল ভাগ পেয়েছে। এটা আরেকটা আরেকটা ডিফারেন্স এই কালালার, যদি আপন হয় আর মায়ের দিক থেকে হয়। এখন যদি দুইয়ের অধিক হয় তাহলে কী করবো আমরা, ওয়া ইন কানাত ইথনাতাইনি ফালাহুমা আস-সুলুসানি মিম্মা তারাক। মানে যদি দুইটা বোন হয়, যদি দুইটা বোন হয় ফালাহুমা আস-সুলুসানি মিম্মা তারাক, তাহলে তিন ভাগের দুই ভাগ তারা তিন ভাগের দুই ভাগ তারা পাবে, ফালাহুমা আস-সুলুসানি মিম্মা তারাক। এবং তার মানে তারা এখানে দুই তিন ভাগের দুই ভাগ পাবো। তারপরে যদি আমরা আয়াতটা কন্টিনিউ করি, ওয়াইন কানু ইখওয়াতান রিজালা ওয়া নিসাআন ফালিযাকারি মিছলু হাদ্দিল উনসাইয়াইন ফালিযাকারি মিছলু হাদ্দিল উনসাইয়াইন। যদি মিক্স হয়ে থাকে আপন ভাই বোনরা মিক্স, দুইয়ের অধিক এবং মিক্স, তাহলে সেখানে আমরা কী করবো, ইযাকারি মিছলু হাদ্দিল উনসাইয়াইন, আমরা
একটা পুরুষকে দেব ডবল মেয়ের অ্যামাউন্টটা। তাহলে এইভাবে আমরা মোটামুটি সব আহকামগুলাই কভার করলাম, আমরা সব আহকামগুলাই এইভাবে কভার করলাম যেভাবে করা দরকার। দুই একটা এক্সাম্পল হিসাবে সাহাবিরা কীভাবে ফতোয়া দিয়েছে এই সব আয়াতের আলোকে দুই একটা এক্সাম্পল আমরা সাইট করলে আমার মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল আমরা বলা যেতে পারে যেটা হাদিসে এসেছে আবু মুসা মানে ইবনে মাসউদ এটা সম্বন্ধে বলেছেন, সেটা হচ্ছে যে একটা লোক যদি মারা যায় এবং তার একটা মেয়ে থাকে এবং ছেলের মেয়ে থাকে, ওকে, তার নিজের আপন মেয়ে আছে আবার ছেলেটা নাই কিন্তু ছেলের মেয়ে আছে, নাতি আছে, ওকে, তখন এটাতে আমরা কীভাবে ভাগ করব এবং তার একটা আপন বোন আছে, ওকে, মানে তিনজনই মহিলা, নিজের মেয়ে, মেয়ের ছেলে এবং আপন বোন। তখন আবু মুসা আল আশআরি এইভাবে করলো যে মেয়েকে আমরা হাফ দেব, এটা প্রথম আয়াতে আমরা পেয়েছি, মনে আছে, মেয়েকে আমরা হাফ দেব। এখন মেয়ের ছেলেকে কত দেব, সরি মেয়ের ছেলে তো পাবে না, ছেলের মেয়েকে কত দেব, ওকে, মানে তার ছেলে আছে মারা গেছে কিন্তু তার মেয়ে আছে তাকে আমরা কত দিব, এটাই হচ্ছে মানে ফতোয়া দরকার, কারণ ডাইরেক্টলি এভাবে বোঝা যায় না। তো এইখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সে নিয়মটা করেছেন যে তাকে আমরা ছয় ভাগের এক ভাগ দিব, যাতে নিজের মেয়ে, আপন মেয়ে এবং ছেলের মেয়ে দুইজন টোটাল মিলে সুলুসাইন হয়, তিনের দুই ভাগ পায়, যেটা আমরা প্রথম আয়াতে পেয়েছিলাম, ওয়াইন কুন্না নিসা আনফাউকাতিনা তাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, মানে একজনের যদি একাধিক মেয়ে থাকে তাহলে তারা তিনের দুই গুণ পাবে। তো এখানে ছেলের মেয়েকে ওই ওই টোটালের ভিতরে দিয়ে এইভাবে ইবনে মাসউদ হুকুম করেছেন, এবং বাদ বাকি যেটা আছে সেটা আপন বোনকে দিয়েছেন, ওমা বাকিয়া ফালিল উখতি, মানে তিনের দুই অংশ ওই দিকে চলে গেছে আর তিনের এক অংশ যেটা তাসিব হিসাবে যেটা বাকি থেকে গেছে সেটা বোনকে দিয়েছে। এটা হচ্ছে ইবনে মাসউদের একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল বলি আজকের আয়াত থেকে এটা পাওয়া যাবে, এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল যে আমরা জানি যে প্রথমে আমরা যাদেরকে আল্লাহ ফরজ করেছেন, কারণ আমরা সোফার যেটা দেখলাম যে কিছু কিছু সিচুয়েশান আছে যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা অ্যামাউন্ট নির্ধারিত করেছেন বা একটা প্রপোর্শন, যে হাফ পাবে, একের আট পাবে, চার আটের এক পাবে, চারের এক পাবে, ছয়ের এক পাবে, তিনের দুই পাবে, এই যে আহকামগুলো আমরা যেগুলো দেখে আসলাম, তাই না, এগুলোকে দিয়ে আমরা স্টার্ট করতে হবে প্রথমে। এদেরকে দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে তাসিবে যারা পাবে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়ের ডবল, হ্যাঁ, অথবা আপন আপন ভাই যেটা আজকে দেখলাম আমরা তাদেরকে দিব। তো এখন যদি সিচুয়েশান হয়ে থাকে, একটা ইন্টারেস্টিং সিচুয়েশান হয়েছিল ওমর বিন খাত্তাবের সময়, এই সিচুয়েশানটা কী, এই সিচুয়েশানটা হচ্ছে যে একটা মহিলা মারা গিয়েছে, তার হাজব্যান্ড আছে, ছেলে মেয়ে নাই, হাজব্যান্ড আছে, মা আছে, এবং ভাই, কিছু ভাই বোন আছে মায়ের দিক থেকে, আবার কিছু ভাই বোন আছে বাপের দিক থেকে। তার মানে এই সিচুয়েশানটাতে অনেক ইন্টারেস্টিং জিনিস হয়েছে। প্রথমে যারা ফরজ হিসাবে পাবে, যাদের নাম করে তাদের একটা অংশ দেওয়া হয়েছে, তারা কারা এই সিচুয়েশানে, প্রথম নম্বরে মা, এবং যেহেতু
আপনার ভাই বোন আছে, কাজেই আমরা মাকে কত দিব, ছয় ভাগের এক ভাগ দিব। এটাই হচ্ছে গতবারে প্রথম আয়াতে আমরা এটা পেয়েছি। তাহলে মায়েরটা শেষ হয়ে গেল, ছয় ভাগের এক ভাগ। হাজব্যান্ডেরটা এখন আসি, হাজব্যান্ড আছে সন্তান নাই, খুবই সিম্পল সিচুয়েশন, হাফ পেয়ে যাবে, তাহলে হাফটাও চলে গেল। এখন আমরা আসি ভাই বোনের ব্যাপারে। মায়ের দিক থেকে যেগুলো ভাই বোন, যেহেতু ওরা দুই এবং তার অধিক, তাহলে এই আজকের আয়াতটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী হবে? ফাহুম শোরাকা উফিস সুলুস, তিন ভাগের এক ভাগ পাবে। এখন ইন্টারেস্টিং থিং হলো, যদি আপনি এগুলো অ্যাড করে থাকেন অর্ধেক, তিন ভাগের এক ভাগ আর ছয় ভাগের এক ভাগ, এগুলো যদি অ্যাড করেন তাহলে অ্যান্সারটা কত হবে? ওয়ান, তার মানে পুরাটাই শেষ হয়ে গেল। তার মানে আপন ভাই কিছুই পেল না, কিন্তু মায়ের দিক থেকে ভাই সে মানে ভাই বোনরা তিন ভাগের এক ভাগ থেকে তারা ইকুয়ালি ভাগ করে নিল। তো এই সিচুয়েশনটা যখন ওমর বিন খাত্তাবের কাছে এসেছে, তখন ওমর বিন খাত্তাবের কাছে তারা কমপ্লেন করছে আপন ভাইরা, যে এটা আবার কেমন কথা হলো, আমরা আপন ভাই পাচ্ছি না, অথবা অথচ মায়ের দিক থেকে ভাইরা পেয়ে গেল, আমাদেরও তো মা একই, ধরে নেন আমাদের ফাদার একটা গাধা ছিল, আমাকে আমরা কেন বঞ্চিত হব? তখন ওমর বিন খাত্তাব তাদেরকে এই এক তৃতীয়াংশর ভিতরেও তাদেরকে শেয়ার দিয়েছে, যেটাকে বলা হয় আল মাসআলাতুল মুশতারাকা বা আল কদরুল মুশতারাক, তাই না? তো কাজেই এগুলো কিছু কিছু পিকুলিয়ার সিচুয়েশন, সাহাবিরা কিন্তু এই সব আয়াতের আলোকেই তারা এইভাবে এক্সপ্লেনেশন করেছে। আবার অন্য আরেকটা সিচুয়েশন হতে পারে, আরেকটা সিচুয়েশন যেটাকে আল আওয়াল বলে, মানে এখন একটু আগে যে সিচুয়েশনটা আমরা দেখলাম সেটাতে দেখলাম যে যাদেরকে ফরজ দেওয়া হয়েছে সেগুলা বন্টন করতে 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 দেখা গেছে যে পুরা মালই শেষ হয়ে গেছে, পুরা টাকা পয়সা শেষ হয়ে গেছে, কিন্তু যারা তাসিবের, হ্যাঁ, যারা তাসিবের ক্যাটাগরি, যাদেরকে বাদবাকিটা ডিস্ট্রিবিউশন করার, তাদের জন্য আর কোনো বাদবাকি থাকলো না। তো সেই সিচুয়েশনে ওমর বিন খাত্তাবের নিয়মটা আপনি একটু আপনারা একটু আগে দেখলাম। কিন্তু আরেকটা সিচুয়েশন এরকমও হতে পারে যে যাদেরকে ফরজ করা হয়েছে তাদের সবাদের ফরজ আদায় করতে যে দেখা যাচ্ছে একের বেশি হয়ে যাবে, মানে টোটাল ভাগগুলা প্রপোর্শনগুলা করতে করতে 100%-এর বেশি হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব? এবং এটার এক্সাম্পল দেওয়া যায়, যদি একটা মহিলা মারা যায়, তার যদি হাজব্যান্ড থাকে, হাজব্যান্ড আছে এবং বোন আছে বাপ মায়ের দিক থেকে, আরেকটা বোন আছে বাপের দিক থেকে, এবং একটা মানে ভাই এবং বোন আছে বাপ মায়ের দিক থেকে, আবার ভাই এবং বোন আছে মায়ের দিক থেকে শুধু, তাহলে এখানে যদি আপনারা সবগুলো অ্যাড করেন যে হাজব্যান্ড হচ্ছে হাফ পাচ্ছে, নিজের বোনরা নিজের বোন আপন বোন পাচ্ছে হচ্ছে হাফ, হ্যাঁ, এবং বাপের দিক থেকে যেই বোন, বাপের দিক থেকে যে বোন সে পাচ্ছে ছয়ের এক অংশ, মায়ের দিক থেকে যে ভাই সে ছয়ের এক অংশ পাচ্ছে, এবং মায়ের দিক থেকে যে বোন সেও ছয়ের অংশ পাচ্ছে, এবং যদি মা থাকে, এখানে মাও আছে কিন্তু যেটা আমি বলিনি, মাও আছে, তাহলে মাও সে ছয় ভাগের এক ভাগ পাচ্ছে, হ্যাঁ, তাহলে এটাতে দেখা যাবে যে একের বেশি হয়ে গেছে। তো এখন যদি একের বেশি হয়ে যায় তখন আমরা কী করব? তখন আমরা প্রপোর্শনালি আমরা এই এই পুরাটাকে আমরা রিডিস্ট্রিবিউট করব, রিডিস্ট্রিবিউট করে সবাদের অংশটাকে আমরা কমায় নিয়ে আসবো, সবাদের অংশটাকে আমরা কমিয়ে নিয়ে আসবো, যাতে এই আওয়ালটাকে কভার করা যায়, যাতে আওয়ালটাকে কভার করা যায়। ওকে,
তার মানে যদি ছয় ভাগের হয় তাহলে ছয়টা না করে আমরা ষাটটা ভাগ করব, ষাটটা ভাগ করে তারপরে আমরা ওইভাবে ওইভাবে প্রপোর্শনালি ডিস্ট্রিবিউট করব, যাতে যাদেরকে আল্লাহ ফরজ করেছেন কেউ যেন বঞ্চিত না হয় তাদের এই ফরজটা থেকে। এবং এটার কারণে সাত ভাগটা করার কারণে কেউ হয়তো তিন ভাগের এক ভাগ না হয়ে চার ভাগের এক ভাগ হবে, কিন্তু সেম প্রপোর্শনটা মেনটেন হবে সবাদের ভিতরে যখন আমরা এই এই ভাগগুলোকে আমরা একাধিক করব বা মানে ইনক্রিজ করব। ওকে, ছয়ের বদলে সাত করব। ওকে, তো এগুলা মানে কিছু অ্যাডভান্স টপিক আমি জাস্ট বলার পিছনে এইটাই কারণ যে শো করা যে যে আলহামদুলিল্লাহ এইসব আয়াতের থ্রুতে কিন্তু সবই কভার হয়ে গেছে এবং এরকম কোনো সিচুয়েশান নাই যেখানে আমরা এরকম সলিউশন পাব না, তো এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় যে এই তফসিরের সেশনে সব পিকিউলিয়ার ব্রাঞ্চগুলো যে মানে এমন একটা সিচুয়েশান ঘটে যেখানে হয়তো আপনার আরেকটু অ্যাডভান্স টপিক লাগবে, সেটা স্কোপ ফেকাহ বই এবং আলেমদের সাথে এটা শিখে নেওয়া এবং যাদের যাদের এটার ভেতরে ইন্টারেস্ট আছে এগুলোতে এরকম অনেক রিসোর্স আছে। এখানে শুধু আমি এই এই তফসিরের সেশনে জাস্ট টু গিভ ইউ আ ফ্লেভার যে এই সায়েন্সটা কত ডিটেলস এবং কীভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা খুব সুন্দরভাবে এগুলোকে ডিস্ট্রিবিউট করেছেন এটার ফ্লেভারটা দেওয়াটা এখানে উদ্দেশ্য। প্লাস আমার মনে হয় আমরা যেগুলো আয়াত কভার করেছি মোটামুটি আমি বলতে পারি যে 99% কেসগুলো এগুলার ভিতরেই সলিউশনটা আমরা পেয়ে যাব স্ট্রেট ফরওয়ার্ড। ওই জন্য আলহামদুলিল্লাহ যদি আপনারা মনোযোগ দিয়ে এই সেশনগুলো শুনেন ইনশাআল্লাহ একটু নিজেরা রিভিশন করে, কারণ এটা অনেকটা ম্যাথমেটিক্যাল, খাতা কলমে এগুলো করা করলে আরও বেশি মানে প্র্যাকটিস হবে। প্লাস আমি যেটা বলেছিলাম যে অনেক রকমের অ্যাপ আছে যে অ্যাপগুলো মানে এই মাসলা জানার পরে এই অ্যাপটা ইউজ করতে পারেন, তাহলে অ্যাপটা এসে আপনাকে যখন ডিস্ট্রিবিউট করবেন আপনি আয়াতের সাথে এগুলো রিলেশনশিপগুলো খুঁজে পাবেন। এবং যেটা বলেছিলাম যে এই সায়েন্সটা সম্বন্ধে জানাটাও একটা বড় সুন্নত, কারণ এই সায়েন্সটা ফার্স্ট সেশনে আমরা যেটা বলেছিলাম যে ফার্স্ট উঠে যাবে, ওই জন্য এটা মানে এটা একটা বড় ফিল্ড অফ নলেজ যেখানে সবসময় একটা সোসাইটিতে এরকম ওলামা এবং স্টুডেন্টস থাকা দরকার যারা এগুলো নিয়ে ইন্টারেস্ট শো করে। তাহলে এই গ্যাপটাকে কভার দেওয়ার নিয়াতে কেউ যদি স্টাডি করে তাহলে সে এক্সট্রা সোয়াব পাবে ইনশাআল্লাহ। যেমন মানুষ যখন একটা টাইমে রসুল সাল্লাহ সাল্লামের কোনো সুন্নতটা মানুষরা ভুলে যায় সেই সময় যখন এসে সুন্নতটা কভার করে, সে শুধু সুন্নতটা কভার করছে না, সে আরেকটা এক্সট্রা একটা সোয়াব পাচ্ছে। সেটা হচ্ছে যে এমন একটা টাইমে যেখানে সুন্নতটা কেউ কভার করছে না তখন আপনি যে এটা যখন কভার করবেন তাহলে ইনশাআল্লাহ নিয়াতে ওই সাইডটাও ওই ওই সোয়াবটাও ইনশাআল্লাহ পাওয়া যাবে। কাজেই আমাদের মনে হয় আজকের জাস্ট এই আয়াতটার খতমে যে যেই 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 ওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে গায়রা মুদার ওয়াসিয়াতাম মিনাল্লাহ, কী সুন্দরভাবে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত সূক্ষ্মভাবে ডিস্ট্রিবিউট করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যাপারে মানুষকে আল্লাহর ভয়ের কথা বলছেন এবং আল্লাহর আসমা এবং সিফাতের কথা বলছেন। এই আয়াতটাও শেষ হয়েছে কী দেয়া, আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম, গুনাহ মাফ করে দেন। কারণ এইসব ব্যাপারে এই টাকা পয়সা তো খুবই সেন্সিটিভ, মানুষ টাকা পয়সা খুবই ভালোবাসে এবং মানুষের একটা কমপ্লেক্স মাইন্ড থাকতে পারে এবং এই মাইন্ডের ভিতরে অনেক স্কোপ মানুষ খুঁজে বের করতে পারে যেখানে কোনো একটা ন্যায্য যে ওয়ারিস পাবে তার নির্ধারিত অ্যামাউন্টটা থেকে মানুষ কাউকে বঞ্চিত করতে পারে ইচ্ছে করলে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন সেটার থেকে বঞ্চিত করতে পারে। ওই জন্য বললেন যে গায়রা মুদার, সে যেন ক্ষতি না করে। একটা লোক মারা যাচ্ছে, ওই জন্য আসলে এটা খুবই আনফর্চুনেট যে একটা মানুষ 70 বছর, 75 বছর, 80 বছর নামাজ পড়ছে, রোজা পড়ছে, এটা করছে, কিন্তু লাস্টে এসে তার ওসিয়াতে অথবা এই মিরাস বন্টনে এসে কিছু একটা
ট্রিক্স ইনক্লুড করে দিয়ে এরকম একটা খারাপ একটা আলামত নিয়ে সে মারা গেল, সেটা যেন মানুষ না করে। গাইরা মুদার, ওই জন্য যারা ওইখানে আছে তার ভালো মতো উপদেশ দেওয়া দরকার এই লোকটাকে, যে 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 মৃত্যুর বেডে সে শুয়ে আছে সে যেন জুলুম কারো উপরে না করে। এবং মুদারের অনেক রকমের আকৃতি থাকতে পারে, তাই না? যে মনে করেন তিন ভাগের এক ভাগের বেশি সে ওসিয়াত করা জায়েজ না, কিন্তু সে করে দিল, তার 30-40% টাকা সে কোনো একটা চ্যারিটিতে দিয়ে দিল, এটাতে বঞ্চিত করলো তার ন্যায্য যেগুলো ওয়ারিশান ওয়ারিশের যারা যোগ্য আছে, সন্তান হোক অথবা অন্য যারা হোক, তাই না? তো এটা একটা মুদারের একটা চেহারা, ফর এক্সাম্পল। অথবা ওসিয়াত করলো ওই এক তৃতীয়াংশের মধ্যেই ওসিয়াত করলো, কিন্তু কোনো একটা ওয়ারিশ যে ওয়ারিশে পাবে তাকে, এটা জায়েজ না, এটা হারাম। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ওয়াসিয়াত লিল ওয়ারিথ। ওই জন্য যদি কাউকে ওসিয়াত করে যায়, এই ওসিয়াতটা আল্লাহ যাদেরকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, সন্তান বাপ বউ এই যে এই এই মানে যারা হচ্ছে এই এটা পাওয়ার যে যোগ্য আছে, তাদের ওয়ারিস যাদেরকে বলা হয়, এদের কাউকে ওসিয়াত করতে পারে না, কারণ আল্লাহ তো তাকে দিয়ে দিয়েছে, তুমি কেন আসে তার উপরে আবার এসে ওসিয়াত করে দিয়ে দিচ্ছ, তাই না? ওই জন্য লা ওয়াসিয়াত লিল ওয়ারিস। তো এটাও একটা মুদাররের একটা ওয়ে হতে পারে, এবং আল্লাহ এটাও নিষেধ করে দিচ্ছেন। এই ডোরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লোজ করে দিলেন, যাতে এখানেও কোনো ট্রিক্স এবং জুলমের যেন একটা বিষয় না হয়ে থাকে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যে নিয়মগুলো আমাদেরকে দিয়েছেন, এরকম নিয়ম বেস্ট নিয়ম, এবং এরকম নিয়ম কেউ আনতে পারবে না, এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিয়াতা মিন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাই ওয়াসিয়াত করে গিয়েছেন, কাজে আমরা যেন সেরকমভাবে এটাকে রেসপেক্ট করি, এই সায়েন্সটাকে সেভাবে স্টাডি করি এবং ইমপ্লিমেন্ট করি, এবং খুশি হই, এটাতে রাজি হই যে এটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট সলিউশন। এবং সবগুলোর পিছনে এগুলার হেকমত আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসিবের ক্ষেত্রে ছেলেদেরকে দিয়েছেন ডবল মেয়েদের জন্য, এটার পিছনে একটা হেকমা আছে, যে ছেলেরা তাদের ইনকাম করতে হবে, তার আন্ডারে ওয়াইফকে খাওয়াতে হবে, সন্তানদেরকে খাওয়াতে হবে, তাদের বিয়ে শাদি করাতে হবে। হ্যাঁ, তার মানে ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটাই হচ্ছে জাস্টিস যে সে বেশি পাবে। ওই জন্য এখানে কোনো ইয়ে করার স্কোপ নাই যে নারী নির্যাতন অথবা এটা, এটা যারা বুঝে না, যাদের দেয়ার ব্রেন নাই, জাস্ট ওয়েস্টার্নদের কথাটাকে ফলো করে এভাবে জাস্ট ছেড়ে দেয় উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, তাই না? উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। কাজে আমরা যেন এই সব বিষয়ে এরকম লাইটলি না নিই। ওয়াসিয়াতাম মিন আল্লাহ, আল্লাহর তরফ থেকে এটা, এটা ওয়াসিয়া, ওয়াল্লাহু আলিমুল হাকিম। তো যাই হোক, আমরা হয়তো আমি জানি যে এই এই ওয়াসিয়াতের বা আই মিন মিরাথের চ্যাপ্টারে মানে প্রপারলি সব কিছু কভার করা যায়নি, কারণ এটাও ইন্টেনশন না, কিন্তু বা সেরকমভাবে হয়তো আমি ভালো মতো প্রেজেন্ট করতে পারিনি। কিন্তু যেটা আমি বললাম যে ইনশাআল্লাহ আপনাদের ভিতরে যারা ইন্টারেস্ট শো করেন, ইনশাআল্লাহ তারা এই সব হিন্টস নিয়ে আরও অগ্রসর হবেন ইনশাআল্লাহ। জাস্ট একটা ছোট বিষয় বলে আমি আজকের সেশনটা শেষ করছি, সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেটা যেটার কারণে একটা ন্যায্য লোক মিরাস পাবে না, মানে একটা ছেলে তাও সে তার বাপের মিরাস পেতে পারে না। হ্যাঁ, মানে কী কী জিনিস আছে যেটা নিষেধ করে মিরাসকে, এটাও মানে সংক্ষেপে জানা ভালো। প্রথম হচ্ছে স্লেভারি। স্লেভারি মানে হচ্ছে যে যে একটা লোক মারা গেছে, তার স্লেভসরা আছে, স্লেভসরা পাবে না, ওকে? কারণ স্লেভ নিজেই হচ্ছে একটা প্রপার্টি, কাজে সে কীভাবে আরেকটা প্রপার্টিকে মানে তার তার মাস্টারের প্রপার্টিকে নেবে, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে হত্যা, হত্যা করা মানে সন্তান সে মিরাসটা
আগেই চায়, ফর এক্সাম্পল, ওই জন্য ফাদারকে কিল করলো মিরাজটা নেওয়ার জন্য, তখন ইসলাম এসে বলবে যে তুমি মিরাজ নেওয়ার লোভে কিল করছো, তোমাকে মিরাজ দেওয়া হবে না, বঞ্চিত করে দেওয়া হবে, যদিও সে এইটা ন্যায্য পাওয়া, তাই না? তো এটা হচ্ছে মার্ডার করাটা, অথবা একজন তার চাচাকে মার্ডার করলো, জানে যে ওই চাচার কোনো সন্তান নাই এবং সেই হচ্ছে এটার যোগ্য, ওকে একটা অংশ এখানে যোগ্য অথবা পুরো অংশটাই যোগ্য, কাজেই তাকে আমি মেলে ফেরি যাতে তার প্রপার্টিটা আমি নিয়ে নিতে পারি, তাই না? যেটা হয়তো সূরা বাকারার বনি ইসরায়েলদের ওই ঘটনাটা ঘটেছিল, তখন সে মার্ডার করে ফেললো, তাকে আমরা বঞ্চিত করে দেবো যদি এটা প্রুফ হয়ে থাকে, তাই না? এবং তৃতীয় নম্বর হচ্ছে যে রিলিজন যখন ডিফারেন্ট হয়, রিলিজন ডিফারেন্ট মানে একটা লোক মারা গেল, তার সন্তান সে কাফের, মুসলমান আর এখানে কাফের, তাহলে এখানে এখানে পাওয়া যাবে না, লা ইয়ারিথুল মুসলিমুল কাফের ওয়াল আল কাফিরুল মুসলিম, উল্টাটা হলেও এটা হবে না, এটা হচ্ছে, এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং ইমাম আহমদ আরসালা ইয়াতাওয়ারাসু আহলু মিল্লাতাইন, যে কোনো কোনো ডিফারেন্ট রিলিজন একজন একজনের কাছ থেকে ওয়ারিশ না পাবে না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়াত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।